রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী সমাজ, আজকে একান্ত প্রয়োজন মনে করেই এ দুটি বিষয়ের ওপরে ভিডিও করতেছি, এবং যেটা শরীয়ত সম্মত, খাস করে পবিত্র রমজানুল মোবারককে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি যে কোনটা করা চলবে, কোনটা করা চলবে না, কোনটা করলে রোজা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, আর কোনটা করলে রোজা নষ্ট হবে না। তো বিস্তারিত নয়, আজকে আমাদের যুবক সমাজে বা যুবকদের মধ্যে একটি বিশেষ করে একটা জিনিস দেখা যায় যে তারা রোজা অবস্থায় হস্তমৈথন করে। হস্তমৈথনের বাংলা মানে চলতি বাংলায় বলতে গেলে হাত দ্বারা নিজের লিঙ্গকে ঘর্ষণ করে উত্তেজিত অবস্থায় যে মনি নির্গত হয় বা বাহির হয়, সে অবস্থায় কি করা উচিত, এতে রোজা থাকবে না নষ্ট হয়ে যাবে? তো শরীয়ত বলছে এবং হাদিস বলছে এতে রোজা অবস্থায় কোনো যুবক বা কোনো পুরুষ বা নারী নিজের অঙ্গ দ্বারা অঙ্গকে ঘর্ষণ করে বা উত্তেজিত করে মনে নির্গত করে বা হয়ে যায়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য সেই দিনকার রোজা তাকে কাজা করতে হবে, এবং এর জন্য আল্লাহর দরবারে তওবা করতে হবে। কারণ এ হস্তমৈথন ইসলামের দৃষ্টিতে একটা খুব ঘৃণিত কাজ, খুব খারাপ কাজ, এবং মানুষের মস্তিষ্ককে নষ্ট করে, ব্রেনকে নষ্ট করে, এটা কুঅভ্যাসে পরিণত হয়ে যুবকেরা এই দিকে অগ্রসর হয়। তাই আমি আশা করব যে সমস্ত যুবক যুবতীরা রোজা অবস্থায় বা বিনা রোজা অবস্থায় এই কুঅভ্যাসে কবলিত হয়েছেন বা অভ্যাসিত হয়েছেন, তেনারা আল্লাহর কাছে তওবা করে এই কুঅভ্যাসকে চিরতরের জন্য পরিত্যাগ করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পবিত্র মাহে রমজান, এই রমজান মাসে আমাদের প্রত্যেককেই সমস্ত কুঅভ্যাস থেকে, খারাপ কাজ থেকে আমাদের জবানকে, আমাদের চোখকে, আমাদের হাতকে, আমাদের পাকে, আমাদের অন্তরকে সমস্ত কুকর্ম থেকে যেন আমরা বিরত রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি। কেননা আকা মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা হয়। তাই আমাদের রোজা অবস্থায় আমরা সকলেই যেন এই সমস্ত কুঅভ্যাস এবং কুমনোবত্তি থেকে এবং এই ঘৃণিত কাজ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই সমস্ত খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক ও শক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।